नमस्कार स्वागत शुरू कर द एसेंस अफ एस्ट्रोलॉजी से ही अनुष्ठान जार मध्यमणि अपन प्रिय से मानुष्टि जिन्ह तर क्जर मध्यमे एकेबारे अपन हृदय घर तैरि कर खूब सत्य कथा ये अपनार प्रति मुहूर्ते बोलें विभिन्न जैगा विभिन्न प्रान फोन पाई फिडबैक पाई अपन का कखो से ही फिडबैक आसे मुम्बई कैंगलोर कखो आर देशर बहरे आसे कारण एस्ट्रोलॉजी एस एस तो सर्वत्र छड़िए पड़े अपनारा एस निजे समस्या नहीं तरह काज पे गटाई कथा बोली श्रीमती बैशाली सरकार आसें जरा काज पे आसें तो से क्जर मध्यमे एत बचर धरे अपन हृदय जैगा मानुष्टि आज के रोज सरसरि अपन अनुष्ठने स्वागत जानब नमस्कार बैशाली दी त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दना मृत्युर्मुक्षीयो ममृता ॐ हूं जूं स्वाहा ॐ भूर्भुवस्वः ॐ नमः शिवाय नमः महामृत्युंजय महादेव। দেখুন আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান ফলো করেন তারা এর আগের বেশ কিছু এপিসোড দেখলে বুঝতে পারবেন যে ঠিক যে যে সময়ে যে যে কথাগুলো আমাদের সাপেক্ষে বলেছেন বৈশালী অনুষ্ঠানে সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে। আজকে আমি দিদি তোমার কাছ থেকে এটাই জানতে চাইব যে কিছুদিন আগেই কিন্তু তুমি বললে যে মঙ্গল মিথুন রাশির ঘরে চলে গেছে, এরপরে কিন্তু আবার রাহুর যে নক্ষত্র আদ্রা নক্ষত্র সেখানে কিন্তু আগামী 24 তারিখে মঙ্গলের একটা ট্রানজিট হবে, তো এর ফল কি পড়তে চলেছে? আমরা তো জানি যে তুমি বলবেই এই কথাটা। প্রথম কথাই হচ্ছে যে রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে কিন্তু মঙ্গল ছিল, মঙ্গলটা এখন বেরিয়ে গেছে, মিথুন রাশির ঘরে রয়েছে, কিন্তু আবারও মঙ্গল সেই রাহুর রাশেই পড়বে। কারণ আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, আদ্রা নক্ষত্রতে মঙ্গল যখন থাকবে এবং যেহেতু এটা এয়ারি সাইন বায়ু রাশি, বায়ু কী করে স্প্রেড করে ছড়িয়ে যায়, মঙ্গল হচ্ছে আগুন বা অগ্নিতত্ত্ব এবং তার পাশাপাশি সে হচ্ছে কিন্তু রক্তের বাহক আমাদের, যে কারণে কিন্তু মঙ্গলের সাথে শনির একটা অষ্টম অ্যাসপেক্টে কানেকশন হচ্ছে, আবার রাহুর কিন্তু নবম অ্যাসপেক্টে শনির সাথে কানেকশন হচ্ছে এবং মঙ্গল নিজেও থাকছে কিন্তু রাহু স্টারে, যার ফলে 24 এপ্রিল টু 15 মে পর্যন্ত টাইমটা কিন্তু একটা সাংঘাতিক টাইম। প্রত্যেকটা মানুষকে বলবো নিজেদের সচেতন হন, বাড়িতে থাকুন, মাথা ঠান্ডা করে থাকুন, বাইরে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এবং আমাদের সবচেয়ে যে প্রবলেমটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেনের অভাব, তার থেকেই তো এই ভাইরাসের এ থেকে অক্সিজেন লেভেলটা আমাদের কমে যাচ্ছে। এখানে আমি বলবো প্রচুর পরিমাণে আমাদের প্রকৃতির এগেনস্টে আমরা চলে গেছিলাম, আমরা ইউনিভার্সালের এগেনস্টে চলে গেছি। আমি এর আগেও বলেছিলাম যে পাঁচটা তত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, আকাশতত্ত্ব এবং পৃথিবীতত্ত্ব, এটা হচ্ছে আমাদের অগ্নিতত্ত্বের আঙুল, ঠিক আছে? এই আঙুলটি হচ্ছে আমাদের বায়ুতত্ত্বের আঙুল, এই আঙুলটি আমাদের আকাশতত্ত্বের আঙুল, এই আঙুলটি আমাদের পৃথিবীতত্ত্বের আঙুল এবং এই আঙুলটি আমাদের জলতত্ত্বের আঙুল। এই গোলাপ জল নেবেন এভরিডে এবং প্রত্যেকটা মানুষকে বলবো 10 মিনিট সেই গোলাপ জল দিয়ে আপনাদের আঙুলগুলো অবশ্যই মাসাজ করবেন এভরিডে, দেখবেন অনেকটা পজিটিভ এনার্জি পাবেন। এবং যে কোনো দেখুন আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে, একটা বাচ্চা যখন পৃথিবীতে আসছে ভূমিষ্ঠ হচ্ছে তখনও কিন্তু তাকে লড়াই করেই আসতে হচ্ছে, তা বলে কি তার জন্মটা আটকে যাচ্ছে? আটকাচ্ছে না। ঠিক সেইভাবে জীবনের আমাদের প্রত্যেকটা স্টেপে কিন্তু লড়াই করতে হবে এবং সেই লড়াইটা আমরা যাতে মানে একদম বোল্ডলি করতে পারি তার জন্য এটা আপনাদের প্রত্যেককেই কিন্তু করতে হবে। তার জন্য রয়েছেন শ্রীমতী বৈশালী সরকার, কিভাবে হেল্প করবেন আমরা তো নিশ্চয়ই বলবো, একটা ফোন নিয়ে নিই। কে রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। একটু জোরে দাদা বলুন, নিউ ব্যারাকপুর থেকে বলুন। দাদা নিউ ব্যারাকপুর থেকে বলছি দিদি, সজল বলি। নমস্কার দিদি। নমস্কার বলুন। আমরা প্রোগ্রাম আমি প্রতিদিন দেখি, তাই সময় দেখি সময় পেলে।
তো আমার পাশে দাঁড়িয়ে এক দিদির বিয়ে হচ্ছিল না, বহুদিন ধরে মাঙ্গলিক দোষ ছিল। আচ্ছা, তো আপনার চেম্বারে উনি দেখিয়েছিলেন, তো তারপরে মার বিয়ে হলো, বিয়ে হয়েছে। কোন চেম্বারে ছিল? ব্যারাকপুর চেম্বারে। ব্যারাকপুর চেম্বারে। সামনে থেকে সরে যান, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি ডেট অফ বার্থ বলবেন। ফাঁকা জায়গায় গিয়ে আপনি একটু কথা বলুন, বলুন। হ্যাঁ দিদি, সকাল 11:45 পৌনে 12টা। স্থান কোথায়? বর্ধমানে। বর্ধমানে মামার বাড়ি তা মানে? বর্ধমান। রাশি লগ্ন কিছু জানা আছে? না দিদি, কিছু জানা নেই। না। আচ্ছা, আপনার রাশি লগ্ন সবার আগে লিখুন, ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্রের দশায় আপনার জন্ম। পূর্বাষাঢ়া হচ্ছে খুব ভালো একটি নক্ষত্র, যেটা আমরা বলে মনে করি একটা রাজকীয় হাত পাকা, যে কিন্তু যে কোনো উত্তপ্ত পরিবেশকে সে শীতল করে দিয়ে দেয়। আমরা আগেকার দিনে তো আর এসি ছিল না, পাখার হাওয়া দিয়ে আমরা কি করতাম, দেখবেন রাজাদের মাথার উপরেও কিন্তু সবসময় পাখা সবসময় দুপাশ থেকে হতো, সেই পাখা হচ্ছে তুমি। আচ্ছা, পূর্বাষাঢ়া নক্ষত্র, এবং তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে লগ্ন বেরিয়েছে কিন্তু কন্যা লগ্ন, লগ্নেই মঙ্গল। তুমি যত ঠান্ডা ভাবে আমাদের সাথে কথা বলছো, তুমি কিন্তু ততটাই রাগি, তাই তো? যখন মাথা গরম হয়ে যায় তখন প্রচন্ড রেগে যাও, এবং যতক্ষণ না নিজের রাগটা বা যে ভেতরে যেটা জমে রয়েছে আগ্নেয়গিরির মতন যেটা বাস্ট হচ্ছে না, ততক্ষণ কিন্তু চুপ করো না, তাই তো? কারণ অষ্টমপতি তোমার লগ্নে, এবং বর্তমানে শনির সাড়ে সাথী চলছে, খুব শৌখিন রুচিশীল, কারণ চন্দ্র শুক্রের একটা কানেকশন রয়েছে। তুমি লেখালেখি কিছু করো? হ্যাঁ দিদি। তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো? হ্যাঁ দিদি করেছি। আচ্ছা, চাকরি করছো কোথাও? না না করছি না। চাকরির চেষ্টা করছো তাই তো? পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছ? হ্যাঁ দিদি। কিন্তু আমি বলবো যে চাকরি পরীক্ষা দেখো, সবাই আমরা না একটা ভালো চাকরি চাই, সেটেল হতে চাই, কিন্তু সবার লাইফে তো চাকরি থাকে না। তোমার লাইফে কিন্তু আমি বলবো চাকরির থেকে যদি তুমি নিজের সেলফ প্রফেশনে আসো, কারণ তোমার দেখা যাচ্ছে শনি রয়েছে বৃহস্পতি স্টারে, বৃহস্পতি তোমার সপ্তমপতি, সে রয়েছে তৃতীয়ায়, তৃতীয় স্থান থেকে কোনো এলআইসির এজেন্ট হিসাবে কাজ করতে পারো, সেটা তুমি কাজে লাগাতে পারো, বা কোনো রকম ট্রেডিং ফিল্ডে যদি তুমি কাজ করো, তাহলে সেলফ প্রফেশনে, তাহলে কিন্তু তোমার সেখান থেকে উন্নতিটা ভালো হবে। কিন্তু তোমাকে এটা সারা জীবন তুমি ওই সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যাবে, দিয়ে যাবে, দিয়ে যাবে, 45 বছর বয়স এসে আবারও আমাকে ফোন করবে যে দিদি আমার জীবনে ক্যারিয়ার হলোই না, ক্যারিয়ারও হলো না, চাকরি হলো না, বিয়ে হলো না, কারণ লগ্নেই মঙ্গল। যেটি তোমার পাশের বাড়ির দিদির এসে সর্বনাশ ছিল, সেই মাঙ্গলিক দোষের প্রতিকার করে দিতে তার বিয়ে হয়ে গেছিল। তোমার ক্ষেত্রে কিন্তু বাইক চালানো একদম চলবে না, কারণ অষ্টমপতি লগ্নে তোমার ছোটবেলায় মাথাটা ফেটে গেছিল। হ্যাঁ দিদি, এটা হতেই হবে। কাজে এক্ষেত্রে আমি বলে থাকবো মাঙ্গলিক দোষে শনি মঙ্গলের এই কনজাংশনটা ঠিক করো, আর তার পাশাপাশি নেটওয়ার্কিং, যে কোনো রকম নেটওয়ার্কিং বিজনেস করো, তাতে তোমার দেখবে আস্তে আস্তে জীবনে উন্নতি পাবে। তবে মাঙ্গলিক দোষ এবং অবশ্যই অশুভ রাহুকেতুর প্রতিকার করতে হবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা বলো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি দিদি, আমি নিউ ব্যারাকপুরে থাকি, তো আপনি ব্যারাকপুরে তো কাছে। আমি বলে দিচ্ছি, আপনি ফোন রেখে দিয়ে শুনে নিন, আমি বলে দিচ্ছি সমস্ত বন্ধুদেরকে, আমি বলবো অনলাইন প্রেডিকশনের কথা, কারণ অনলাইনে দিদি 23 তারিখে কিন্তু থাকবেন, আগামী 23 তারিখ সারা দিন থাকবে আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সি, অবশ্যই বুকিং করিয়ে নিন। আপনাদের চাপে, বুকিংয়ের চাপে 3টে নম্বর বাড়াতে হয়েছে, আর্জেন্ট নম্বরগুলো রয়েছে,
সেগুলো তো আপনারা জানেন, বুকিং করিয়ে ফেলুন 9836286759 9073042798 এবং 9163880652। এই তিনটে আর্জেন্ট বুকিং নাম্বার তো রয়েছে, অন্য নাম্বারগুলো রয়েছে। আগামী আপনাদের জন্য 22 তারিখ দিদি থাকবেন বেহালায়, 22 এপ্রিল বেহালা, 23 তারিখ একদম 23 তারিখ সারাদিন দিদি থাকছেন অনলাইন কনসালটেন্সিতে, 24 এপ্রিল থাকবেন হাওড়াতে, 25 তারিখ গড়িয়াহাটে চেম্বার, 26 এপ্রিল ডানলপে চেম্বার, হাতিবাগানে চেম্বার থাকবে 30 এপ্রিল, মেচেদায় মে মাসের 6 তারিখে থাকছে চেম্বার, 7 মে কৃষ্ণনগরে থাকবেন দিদি, 10 মে থাকবেন ব্যারাকপুরে, 12 মে দিদিকে আপনারা শেওড়াফুলিতে পাবেন, 16 মে থাকবেন দিদি বহরমপুরে, 20 মে দুর্গাপুর এবং 22 তারিখ শিলিগুড়ি, 27 তারিখ গুয়াহাটি। দিদি এই কথা, মানে এই যে সমস্যার জন্য মানুষ আসেন তোমার কাছে, বিয়ে হচ্ছে না এলো, কেরিয়ার হচ্ছে না এলো, মানে আমরা তো জানি কাজ পার জন্যই মানুষ আসেন, মানুষ এটা বলেন, তো সামনে 11 তারিখে বৈশাখী অমাবস্যার কথা বলেছো, আবার অক্ষয় তৃতীয়ার কথাও কিন্তু বলেছো তুমি, ভীষণ ভালো এই দুটো যোগ। এই যে সামনে যে যাদেরই জন্মছকে মঙ্গল রাহু বা মঙ্গল শনির কানেকশন রয়েছে তাদের বলবো ইমিডিয়েট, এই যে বৈশাখ মাসের যে অমাবস্যা, নিজেকে যদি বাঁচাতে চান তাহলে বলবো যে অবশ্যই যে কোনো আপনার বিশ্বস্ত জ্যোতিষীর পরামর্শ নিন, তবে অবশ্যই শিক্ষিত জ্যোতিষী যার শিক্ষাগত যোগ্যতা আছে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, আজকাল তো জ্যোতিষ ভুরি ভুরি রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলে থাকবো শিক্ষা সর্বদিক থেকে কিন্তু প্রাধান্য পায়, এবং বৈশালী সরকার কিন্তু আধ্যাত্মিকতার সাথেও যুক্ত এবং শিক্ষার সাথেও যুক্ত, যে কারণে এই যে তুমি যে কথাটা বললে যে মানুষ এসে কিন্তু কাজ পায়, মানুষের এই আস্থা বিশ্বাস ভরসা আমার প্রতি আছে যে আপনি কিন্তু যার কাছে যিনি শেষ যার কাছে কিন্তু আমরা জানি যে সে কাজ পাবো, এই যে জায়গাটা এটা কিন্তু আমি তৈরি করতে পেরেছি দীর্ঘ 21 বছর ধরে, এবং তার পাশাপাশি বলবো সামনেই দুটো ভালো তিথি, এক নম্বর অমাবস্যা, দ্বিতীয় নম্বর অক্ষয় তৃতীয়া, দুটো তিথিরই কিন্তু খুবই মাহাত্ম রয়েছে, সেটা নিয়েও আলোচনা করবো এবং কি কি করবেন কিভাবে ভালো থাকবেন তার রাস্তাও কিন্তু আছে। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ যিনি ফোন করেছিলেন তিনি কোনো কারণে ফোনটা বোধ হয় হোল্ড করে ফেলেছেন, কথা বলতে পারছি না। হ্যালো হ্যালো, না কোনো কারণে ফোন আপনি হোল্ড করে ফেলেছিলেন, ভাবুন সুযোগ মানুষে পায় না ফোন পাওয়ার, এটাই হচ্ছে ভাগ্য, এটাই ভাগ্য, ফোন পেলেন আপনি কিন্তু কোনো কারণে সেটাকে হোল্ড করে ফেললেন, ভাগ্যে নাই কোট ঘি ঠকঠকালে হবে সত্যি তাই, ঠিক আছে, অবাক এবং ন্যাচারাল জোডিয়াকে থার্ড হাউসে মঙ্গল এবং এয়ারি সাইনে যখনই সে রাহুর স্টারে যাবে, মঙ্গল যে দক্ষতা তার, আমরা বলি মঙ্গল হচ্ছে একটা ইয়াং ছেলে, আচ্ছা আচ্ছা, ইয়াং ছেলের হাতে যদি একটা আর্মস দিয়ে দেয় তার যে ফল হবে, মঙ্গল রাহু স্টারে গেলে কিন্তু সেই ফলই দেবে, নানা রকম মানে রাজনৈতিক প্রতিহিংসা বলো চারিদিক থেকে আপনাদের প্রত্যেকটা মানুষকে বলবো ভীষণভাবে সতর্ক হতে হবে, এবং তার পাশাপাশি আগেও যে সমস্ত প্রেডিকশন আমি করে গেছি প্রত্যেকটাই মিলেছে, সামনের দিনও বলে থাকবো যে এই 24 তারিখ থেকে 15ই মে পর্যন্ত খুবই সাবধানে থাকবেন, প্রাণায়াম এভরিডে করুন, কিছুটা সময় প্রাণায়াম করুন, নিজের মনকে শান্ত করুন, চক্রগুলোকে সন্ন্যারী যে চক্র রয়েছে সেটাকে ব্যালেন্স করুন, এবং তার পাশাপাশি গাছ লাগান, কারণ এই অক্সিজেনে এই যে প্রকৃতির একটা যে ডিসব্যালেন্স হয়ে গেছে, প্রচুর গাছ যে কেটে ফেলা হয়েছে সেভাবে গাছ আমাদের রোপণ করা হচ্ছে না, সেই কারণে বলবো প্রচুর ইনডোর প্ল্যান্ট লাগান, মানি প্ল্যান্ট লাগান, জেট প্ল্যান্ট লাগান, যে কোনো রকম ছোটো ছোটো ফুল গাছ, গাঁদা আপনার কাঁচা হলুদ গাছ বাড়িতে লাগান, বাড়িতে আমি বলে দিয়েছিলাম পয়লা বৈশাখের দিন সাদা তিল লাগান, দেখবেন যাদের প্রতিদিন জল দেওয়ার পর সাদা তিল থেকে গাছ বেরিয়েছে তাদের বাস্তুর অতটা প্রবলেম নেই, কিন্তু যাদের দেখবেন গাছ বেরোয়নি জানবেন বাস্তু প্রচণ্ডভাবে নেগেটিভ রয়েছে, আর এই বাস্তুর নেগেটিভ অর্থাৎ কীভাবে দূর করবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি, আছে কেউ আমাদের সাথে? হ্যাঁ তুমি বলে নাও, নিশ্চয়ই নিয়ে নেবো। আচ্ছা, এখানে আমি বলবো বাড়ির যে নর্থ ইস্ট কর্নার রয়েছে সেখানে যদি আপনারা একটা বদ্রি পাখি যে আমরা পুষি না, মাটির যে হাঁড়ি পাওয়া যায় ফুটওয়ালা, সেই হাঁড়ি নেবেন, তার উপর একটা পাতলা সরা নেবেন, তাতে পূর্ণ জল দেবেন, এবং এই সময়টা রোজই করবেন লবঙ্গ, আপনার তুলসী পাতা এবং কর্পূর দিয়ে তার উপরে রেখে দেবেন, এটা হচ্ছে একদম প্রকৃতিগত আমাদের অ্যারোমা যেটা আমরা বলি সেই জায়গাটা, এবং পাতিলেবুও সেখানে রেখে দেবেন, এবং নিচে প্রতিদিন ঘিয়ের একটা প্রদীপ ওই এর ভেতরে যেটা ভোজ্যি পাখির যে এটা আছে, কারণ প্রদীপটা ফুটে না থাকলে তো নিভে যাবে, কার্বন ডাই
অক্সাইড হয়ে যাবে, সেই কারণে সেখানে একটা প্রদীপ দেবেন, দিয়ে ওপরের ঢাকনাটা দিয়ে ওটা দিয়ে দেবেন এবং সারাদিন বাড়িতে জ্বালিয়ে রাখবেন। দেখবেন ভীষণ ভালো, বিশেষত রোগের প্রকোপ, বাড়িতে অশান্তি, বাস্তুর প্রবলেম, শরীর খারাপ প্রত্যেকে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই ওভারকাম করতে পারবেন। এটা একটা দুরন্ত অ্যারোমা, যে অ্যারোমা আপনারা কাজে লাগাতে পারেন, কারণ এসেন্স এবং অ্যারোমা অ্যাস্ট্রোলজি আপনাদের জীবনে দিদি পৌঁছে দিয়েছে। কোন মানুষের জীবনে কিন্তু ভীষণ ভালো কাজ করে এবং বাস্তু সম মানে যুক্ত যে বাড়িগুলো আছে, বাস্তু সমস্যা সমস্যা যুক্ত, তাদের বলবো যে দেখেন সবসময় তো আপনারা ভেঙে ফেলতে পারেন না, কিন্তু ঘরোয়া যে টোটকা আপনাদের একদম ফটকিরি, 100 গ্রাম ফটকিরি এখন একদম কিনে একটি সাদা কাপড়ের মধ্যে মেন দরজার উপরে লাগিয়ে দিন। আপনার সেখানে কিন্তু সেখানে 3টে লেবু লাগাতে পারেন, লেবু লঙ্কা যে লাগাই, এটা কারণ কি, এটা কিন্তু ক্যালসিয়াম যে কোনো জার্ম বিশেষ ওটার মধ্যে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, যার ফলে বাড়িটা প্রোটেকশন থাকে। এটা এই টোটকাগুলো সবটাই কিন্তু বিজ্ঞানসম্মত, কোনোটাই কিন্তু বানানো নয়। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি গুয়াহাটি আসাম থেকে বলছি। গুয়াহাটি আসাম থেকে, নমস্কার, কে বলছেন? আমি সঙ্গীতা সেন বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 8 জুন 2000। বাবা, 8 জুন? হ্যাঁ হ্যাঁ, 2000 সাল। সময় হলো 11:44 AM। 11:44 এম কোথায়? গুয়াহাটিতে। গুয়াহাটিতে কেমন লাগে দিদির অনুষ্ঠান, দেখো তো? আমার তো, হ্যাঁ, এটা রোজই আমার মা দেখে আর কি। আচ্ছা, হ্যাঁ, সবসময় আর ভালো লাগে, ওই জন্যই মানে ফোন করলাম। আমার এমনি কেউ যায়নি, আমি প্রথম। আচ্ছা আচ্ছা, তো মা অনুষ্ঠান ফলো করে, তুমিও দেখো? হ্যাঁ, আমার মানে আমার ক্যারিয়ারের কিছু বলতে হয় না, একটু দাঁড়াও, আমি বলে দিচ্ছি। সব দিদি বলে দেবেন, তুমি শুধু মিলিয়ে নেবে। ঠিক আছে দিদি, সব বলে দেবে। ঠিক আছে। তুমি গুয়াহাটি বললে তো? হ্যাঁ, আমি গুয়াহাটি আসাম। আচ্ছা, তোমার বার ছিল হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার ছিল? তোমার সিংহ রাশি, সিংহ লগ্ন, মঘা নক্ষত্র জানা আছে? আচ্ছা, এমনিতে তুমি ভীষণ ভাবেই নিজস্ব মতাদর্শে বিশ্বাসী, খুব অনেস্ট লেডি, অ্যালার্জেটিক প্রবলেম আছে, তাই তো? অ্যালার্জির প্রবলেম থাকবে। আচ্ছা, তুমি কি সায়েন্স নিয়েছো? না না, আমি আর্টস নিয়েছিলাম। জিওগ্রাফি নিয়েছো? হ্যাঁ, আমি এখন ইংলিশ অনার্স নিয়ে পড়ছি। বিএ দার্জিলিং। তোমার জিওগ্রাফিটা তো ভালো ছিল, জিওগ্রাফিটা বাদ দিয়েছিলে কেন? জিওগ্রাফি আমি ক্লাস 12 এ নিয়েছি। ও আচ্ছা, ইংলিশে অনার্স নিয়ে পড়ছো, কিন্তু দেখো তোমার রবি বৃহস্পতির যে যোগটা, এটা ভালো ছিল। প্রথম কথাই বলবো, তোমার যেটা চতুর্থপতি, সেই চতুর্থপতির বুধ যুক্ত অবস্থায় তোমার একাদশ স্থানে রয়েছে। তুমি যে পড়াশোনায় খারাপ ছিলে তা নয়, কিন্তু তোমার যত ভালো রেজাল্ট হওয়া উচিত সেটা কিন্তু তুমি কোনোদিনই পাওনি, সেটা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং ঠিক পরীক্ষার আগে আগে তুমি ভীষণ ভোগো, মানে অসুস্থ হয়ে পড়ো, তাই তো? এতটাও না কিন্তু, হ্যাঁ, এটা একটু। এবং পরীক্ষার হলে গিয়ে খুব নার্ভাস হয়ে যাও, কনফিডেন্সের অভাব কিন্তু তোমার জন্মছকে রয়েছে, সেটা আছে তো? হ্যাঁ হ্যাঁ। এখানে যেটা রয়েছে রবি বৃহস্পতি শনি, তোমার বাবা আছেন? না না, উনি মারা গেছেন 2015। ছক বলছে না? এই দেখো, সেটাই ইন্ডিকেশন দিচ্ছে তোমার জন্মছকে। তোমার বাবা কি হার্টের প্রবলেম হয়েছিল? না, ব্রেন স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হয়েছিল, স্ট্রোকের ইন্ডিকেশন রয়েছে। এখানে তোমাদের এই তোমার মধ্যেও কিন্তু ভীষণ হাইপার টেনশন, এটা কিন্তু রয়েছে, আছে তো? হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ, বাবার থেকে এসেছে এটা। আচ্ছা আচ্ছা, ওরসে জেনেটিক ভাবে সেটা রয়েছে। আমারও একটু আছে, ব্ল্যাক আউটের মতন হয়ে যায় কোন কোন সময়। বাবার থেকে এসেছে যেটা বললে, এবং যে কারণে যতটা ভালো তোমার রেজাল্ট হওয়া উচিত বা যতটা তোমার লাইফে ফ্লারিশমেন্ট পাওয়া উচিত, তুমি খানিকটা গুটিয়ে গেছো তোমার জন্মটা। আর একটা হচ্ছে যে তোমার শত্রু তো প্রবল আকারে রয়েছে দেখা যাচ্ছে, তোমার ফ্যামিলি, আমার আমার ফ্রেন্ডস, তোমার সার্কেলটাও তো ভালো না। হ্যাঁ, আর আমার মানে লাইফে খুব মানুষ কম।
তোমার পিতার বাড়ির দিক থেকে তোমাদের শত্রু প্রবল, তাই তো? জ্ঞাতির দ্বারা ভীষণ ভাবে ক্ষতি হচ্ছে। তোমাকে আমি বলবো যে তোমার ভীষণ অ্যানিমেশন বা ড্রয়িং এই ধরনের জিনিসের প্রতি কি খুব ভালো লাগা আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো করি ও মাঝে মাঝে, মানে ওটা একটু মানে লাইক হবি, ও করে, ওর হবি এটা রয়েছে। হ্যাঁ, তুমি যদি অ্যানিমেশন দিকে যেতে পারতে তোমার সাকসেস রেট অনেক হাই থাকতো। কেন বলছি, তোমার কিন্তু টেকনিক্যাল, তুমি পড়ছো আর্টস লাইনে, বাট তোমার টেকনিক্যাল নলেজ অনেক বেশি, তাই তো? কম্পিউটারের দিক থেকে কম্পিউটারটা তুমি একদম গুলে নিতে পারো, এবং এই ধরনের অ্যানিমেশন বা যে কোনো রকম প্রজেক্ট তৈরি করা এইগুলো তোমার খুব ভালো হয়, সেগুলো হয় তো? এই জায়গাগুলো কিন্তু, এই যে ট্র্যাকগুলো ভুলভাল হয়ে গেছে, ওকে হয়তো ঠিক মতন গাইডলাইন করার কেউ ছিল না, বাবা তো যেখানে দেখাচ্ছে খুব প্যাথেটিক একটি ছক, এই ছকটা অ্যাকচুয়ালি আমার মানে অ্যাকচুয়ালি আমার ফিনান্সিয়ালি এত ভালো ছিল না, তো একটু মানে ভালো করতে পারি সাইন্সটা ওই কারণে নিতে পারি। আমি এখানে বলবো যে তুমি আবারও পরবর্তী সময় অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করো, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তুমি ভালো একটা কম্পিউটারের কোর্স করো, এবং সেখান থেকেই তোমার চাকরির জায়গাটা হবে। বাট তোমার জীবনে সব কিছুতে বাধা, সমস্ত কিছু হওয়ার ক্ষেত্রে বাধা। আবার আর একটা জিনিসও রয়েছে, তুমি খুব নর্মাল জিনিসও অ্যাকসেপ্ট করতে পারো না, তোমার সব কিছুই কিন্তু বেস্ট জিনিস পছন্দ, তাই তো? সেই জায়গাটার জন্য আমি বলবো এখনো বয়স অল্প আছে, 2000 সালে জন্ম, এখনো রেকটিফিকেশন করার জায়গা রয়েছে। তুমি মানে মায়ের সাথে কনসাল্ট করে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নাও। আমি তোমাকে ধন্যবাদ দেব একটা। আমার আমার কি গভর্নমেন্ট জবের কোনো ইচ্ছা আছে? বাধা আছে, খুব বাধা আছে। আমি এই যে বলি না যে সবাই আমরা চাই একটা গভর্নমেন্ট জব, একটা স্থিতিশীল জায়গা, কিন্তু সেখানেও তো একটা মুষ্টিমেয় মানুষ ছাড়া তো সম্ভব নয়। তোমার ছকটায় আমি তোমাকে ট্র্যাক বলে দিয়েছি যে অ্যানিমেশন লাইনে যাও, সেখান থেকে তুমি চাকরি করবে, টেকনিক্যাল দিকেই তোমাকে পরবর্তী সময় ঘুরে যেতে হবে। দেখো, তোমাকে আমি ধন্যবাদ দেবো যে তুমি ফোন করেছো। তুমি তো বললে তুমি রেগুলার অনুষ্ঠান দেখো, তোমার মা অনুষ্ঠান দেখেন, এবং আজকে তোমার ছক দেখে যে প্রেডিকশন দিদি করলেন একেবারে অক্ষরে অক্ষরে, মানে দিদি বলেছেন যে তোমার এটা এটা হওয়ার ছিল, তুমি এই জিনিসটা করতে পারোনি, তোমার বাবা নেই, তুমি বললে যে হ্যাঁ 2015 সালে বাবা চলে গেছেন, বাবার থেকে যে তুমি এই যে ব্ল্যাক আউট হয়ে যাওয়া, যেটা তুমি বললে যে তোমার হাইপারটেনশনের সমস্যাটা তুমি বাবার থেকে পাবে, তুমি পেয়েছো সেই জায়গাটা। তোমার যে শত্রুর জায়গাগুলো, আত্মীয়দের থেকে তোমরা কোনো সাহায্য পাও না, কোনো সাপোর্ট পাও না, বন্ধু সার্কেলটা তোমার ভালো না, তুমি নিজে সেটা স্বীকার করলে, তো এই যে একেবারে পিন পয়েন্ট করে দিদি বলে দিয়েছেন প্রত্যেকটা জায়গা, এটা কিন্তু শুনলে খালি হবে না। এখান থেকে বেরিয়ে আসতে গেলে কাজটার জন্যই বলবো যে বৈশালী সরকার, কারণ জ্যোতিষ দেখুন প্রচুর আছে মার্কেটে, অবশ্যই মার্কেটে জ্যোতিষ অনেকেই রয়েছে, অনেকে হয়তো পড়াশোনার জায়গা থেকেও ভালো আছে, কিন্তু সকলের হাতের দ্বারা কাজ হয় না, কাজটা তো ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আমরা যে এই যে জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র নিয়ে কাজ করে থাকি, তার জন্য কিন্তু ঈশ্বরের কৃপা লাগে, এবং মা তারার আশীর্বাদে যে মানুষ আমার কাছে আসে এইটুখানি গ্যারেন্টি থাকে, সে তো কাজ পায়, আমাকে ছেড়ে কোনোদিন যায় না কোথাও। এবং এইটুখানি বলবো, যারা খুব সমস্যায় রয়েছেন, যারা খুব যন্ত্রণার মধ্যে রয়েছেন, যারা বহু জায়গায় গেছেন, এই শাস্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদের বলবো একবার কিন্তু আমার কাছে আসতেই হবে, তাদের জন্য কিন্তু বৈশালী সরকার আছে। এবং আগামী 23 তারিখ সারাদিন দিদি থাকছেন অনলাইন কনসালটেন্সিতে, আপনারা যোগাযোগ করে নিন। হ্যাঁ, যারা যেখানেই দূরে রয়েছে, থেকে বেশি আমি কনসালটেন্সি করব অনলাইন, কারণ হচ্ছে চেম্বারের বুকিং আমরা খুব কম দেব, হাফ অ্যান আওয়ার করে, ঠিক আগের সিস্টেম হাফ অ্যান আওয়ার করে, এবং আমার মেশিনারি আছে, পুরো স্যানিটাইজ করব, একজন বসে দেখাবে আধ ঘন্টা, তারপরে সে বেরিয়ে যাওয়ার পরে আবার চেম্বার স্যানিটাইজ হবে, সে মানুষের স্যানিটাইজ হবে, তারপরে সে ইন করবে, কাজেই আমরা খুব কম পরিমাণে কিন্তু বুকিং করা নেব, যার ফলে অনলাইন আমাকে বাড়াতে হচ্ছে। অবশ্যই অনলাইনে আপনারাও সেফ থাকবেন, আমিও সেফ থাকবো, এবং যারা কাছে আসতে চাইছেন তারা প্রত্যেকটা চেম্বারে একটু বলে দাও, তারা কিন্তু প্রত্যেকটা চেম্বারে আগাম কিন্তু একদম কনফার্ম বুকিং করবেন, কারণ আপনার ওই আধ ঘন্টা আমি কিন্তু অন্য কাউকে আর দেবো না। একদমই তাই। আগামীকাল দিদিকে আপনারা বেহালায় পাচ্ছেন, 23 তারিখ সারাদিন থাকছে অনলাইন কনসালটেন্সি, 24 তারিখ দিদি থাকবেন হাওড়া, 25 তারিখ গড়িয়াহাট, 26 তারিখে ডানলপ, 30 তারিখে হাতিবাগান। আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন, পরবর্তী পর্বে দিদি আবার ফিরবেন। আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড শ্রীমতী বৈশালী সরকার। নমস্কার।